সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, B404 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বুডিস্টপ ফাইভ নিয়ে আলোচনা করব। বুডিস্টপ ফাইভে কি আছে, কি নেই, কি আসলো, কি গেল, এসব সম্পর্কে আমরা জানব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। বুডিস্টপ ফোর থেকে বুডিস্টপ ফাইভে অনেক বড় আপডেট নিয়ে আসছে তারা, কিন্তু তাদের বুডিস্টপ লোগোটাকেও আপডেট করেছে। আর কি কি আপডেট আছে এগুলো আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখব। আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে mdbudistop.com এই ওয়েবসাইটে চলে যাব। getbudistop.com এই ওয়েবসাইটে বুডিস্টপ ফাইভটাকে আমরা পাবো না, কারণ বুডিস্টপ ফাইভ এখন আলফা ভার্সনে আছে, আলফা থেকে বেটা ভার্সনে যাবে। তারপর অফিসিয়ালভাবে getbudistop.com এ বুডিস্টপ ফাইভ রিলিজ করা হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন আমরা দেখব যে বুডিস্টপ ফাইভে কী কী পরিবর্তন চলে আসছে। আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে একটা লিস্ট দেখতে পাবো। লিস্টের প্রথমে আছে জেকোয়েরি ওয়াজ রিমুভ, এর মানে বুডিস্টপ ফোরে আমরা যে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক জেকোয়েরি ইউজ করতাম, বুডিস্টপ ফাইভে সেটাকে তুলে নেওয়া হয়েছে, যেটা খুব ভালো একটা পয়েন্ট। এই জেকোয়েরির পরিবর্তে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছে বুডিস্টপ ফাইভ, যেটা আমাদের জন্য বিশেষ একটা পাওয়া। তারপর আছে ডব ইন্টারনেট এক্সপ্লোরার 10 এন্ড 11 সাপোর্ট, এর মানে মাইক্রোসফটের যে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটা আছে ওইখানে বুডিস্টপ ফাইভ ঠিকমতো সাপোর্ট করবে না। যারা অ্যাপেল ইউজার তারা তো ডিফল্টভাবে সাফারি ইউজ করে, আর যারা মাইক্রোসফট নিলাক্স ইউজার তারা ডিফল্টভাবেই গুগল ক্রোম এবং মজিলা ফায়ারবক্স ব্রাউজার ইউজ করে। সাফারি, গুগল ক্রোম এবং মজিলা ফায়ারবক্সের তুলনায় ইন্টারনেট এক্সপ্লোরার 10 এবং 11 সাপোর্টটা অনেকই কম, অনেক কম ইউজ করা হয়। মাইক্রোসফট তাদের ইন্টারনেট এক্সপ্লোরারটাকে তুলে নিয়ে মাইক্রোসফট EDEG নামে নতুন ব্রাউজার ঘোষণা করেছে, যেটাকে কিছুদিন আগে আপডেট করে নতুন লোগো তৈরি করেছে। তারপর আছে ইম্প্রুভড গ্রিড সিস্টেম। বুডিস্টপ ফোরে যে গ্রিড সিস্টেম ছিল তার সাথে বুডিস্টপ ফাইভে গ্রিড সিস্টেমটাকে আধুনিক করেছে। বুডিস্টপ ফোরে গ্রিড সিস্টেমের মাঝখানে প্যাডিং মার্জিন বেশি ছিল, কিন্তু ফাইভে গ্রিড সিস্টেমের প্যাডিং মার্জিন কমায় আনা হয়েছে, যার কারণে ওয়েবসাইট আরও সুন্দর করে তৈরি করা যাবে। ইম্প্রুভ ডকুমেন্টেশন, ইনপুট মডুলেটরি, ইম্প্রুভ ফর্ম, নিউ রেসপন্সিভ ফন্ট, নিউ ইউটিলিটারি, ইজি কাস্টমাইজেশন, লাইটিং প্যাকেজ এবং নিউ API অ্যাভেলেবল। বুডিস্টপ ফাইভ তাদের এতগুলো পরিবর্তন নিয়ে চলে আসছে। এখন যদি আমরা পরিবর্তনের ডেমো দেখতে চাই তাহলে আমরা অ্যাবাউট MDV5 এ ক্লিক করব। এখন নিচের দিকে একটু স্ক্রল করি তাহলে প্রথমে দেখবো আমাদের স্লাইডারটাকে চেঞ্জ করা হয়েছে। এখানে কিছু বাটন আছে, বাটনের রং চেঞ্জ করা হয়েছে, বাটনের ডিজাইন চেঞ্জ করা হয়েছে। আর একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখবো যে কাট ছিল বুডিস্টপ ফোরের, তার সাথে বুডিস্টপ ফাইভের কাটগুলো অনেক সুন্দর করছে। এখানে অনেকগুলো চেকবক্স নতুন অ্যাড করেছে, এখানে নতুন সিস্টেমে মেল বক্স তৈরি করেছে, চেকবক্স নতুন সিস্টেমে, তারপর প্রোগ্রেস বার এটাও নতুন করেছে, অ্যানিমেশনগুলো রং চেঞ্জ করছে। ওকে, এখানে নোটিফিকেশন বারগুলোও চেঞ্জ করা হয়েছে, এখানে সিরিয়াল নাম্বারগুলোকেও নতুনভাবে ডিজাইন করা হয়েছে। নিচের দিকে যাই, এখানে নতুন একটা অপশন যোগ করা হয়েছে, এই অপশনটা, এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ দিছে। ওকে, এইখানে আছে রেসপন্সিভ নেম্বার, আমরা এভাবে রেসপন্সিভ করতে পারি, অনেকগুলো ডিজাইন করে দিছে। এখানে মেসেজ বক্স আছে নতুন স্টাইলে, এখানে নেম্বার আছে। ওকে, এখানে সিরিয়াল নাম্বার আছে, এরকম আরও অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে বুডিস্টপ ফাইভে। এখন আমরা বুডিস্টপ ফাইভটাকে ডাউনলোড করব, আর ডাউনলোড করার জন্য যাব অ্যাবাউট বুডিস্টপ ফাইভ এইখানে। এখন যদি নিজের দিকে একটু স্ক্রল করি তাহলে দেখব ডাউনলোড বুডিস্টপ ফাইভ, আর তার পাশে আছে বুডিস্টপ ফাইভ ডকুমেন্টেশন, আমরা এখানে ক্লিক করব। আমাদের বুডিস্টপ ফাইভের হোম পেজে চলে আসছি। প্রথমে আমরা বুডিস্টপ ফাইভটাকে ডাউনলোড করব, ডাউনলোড বাটন ক্লিক করব, নিচের দিকে দেখব ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করব। নিচে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমরা এখানে কি কি ইউজ করব, এজন্য যাব ইন্ট্রোডাকশনে।
ওকে, এখানে কি বলা হয়েছে, সিএসএসটাকে আমরা সিএসএস কোনটা নিব, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এটাকে নিব, আর আমরা জেএসটা কি নিব, প্রপার জেএস, আর বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এখান থেকে শুধু বাদ গেছে জেকোয়েরি জেএসটা। ওকে দেখি, ওয়েট করি, ডাউনলোড হচ্ছে, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন যাব ডাউনলোডে, ডাউনলোড, ওকে। এখন আমরা নতুন একটা ফোল্ডারের মধ্যে এটাকে পেস্ট করি, স্ট্যাক হেয়ার, এটাকে ডিলিট করে দেই, দুইটাকে কাট করি, ওকে। প্রথমে যাবো সিএসএস এর মধ্যে, এখান থেকে আমরা কোনটা নিব, বুটস্ট্র্যাপ ডট সিএসএস এটাকে নিব, আর জেএস এর মধ্যে সেম কাজ করব, বুটস্ট্র্যাপ জেএসটাকে রাখবো, বাদ বাকি সবগুলো ডিলিট করে দিব। ওকে, এখানে একটা ইন্ডেক্স নেই, index.html। এখন আমরা আবার যাব ওয়েবসাইটে, আর এখান থেকে কি নিব আমরা, ওকে, এখান থেকে প্রপার জেএস এটাকে নিব, এটাকে ডাউনলোড করে নেই, পেস্ট, ওকে, সেভ, বুটস্ট্র্যাপ 5 জেকোয়েরি, ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা সাবলাইনে নিয়ে আসি, সাবলাইন, ওকে, আচ্ছা থাক এই পর্যন্ত। এখন আমরা দেখবো কিভাবে ডক টাইপটাকে আমরা লিখতে পারি, এজন্য আমরা আবার ওয়েবসাইটে চলে যাই, দেখি এখানে কি অপশন দেওয়া আছে। ওকে, এটাকে আমরা কপি করি, কপি, ওকে। এখন যদি আমরা দেখতে চাই আমাদের কি কি পরিবর্তন আছে, তাহলে আমরা আবার ওয়েবসাইটে চলে যাই, যার পর দেখবো এখানে কি আছে, ডক টাইপ, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর কি আছে, রেসপন্সিভ মেটা ট্যাগের জন্য আছে ভিউ নেম, ভিউ পার্ট, এটা আর বডিস্টপ পড়েছিল অন্যটা। ওকে, এখন এখানে চলে যাই, বডি এটাকে ফেলে দেই, এখন যাব ডট আর ও ডাব্লিউ রো ডট সিওএল এমডি 4, এটাকে কপি করি, এর মাঝখানে কিছু একটা লিখি, PLORM লরেম 100, ওকে, এটাকে রান করি, ওকে, চলে আসছে। আমরা ওয়েবসাইটে আইকনের জন্য ফন্টাসম আইকন ইউজ করতাম, কিন্তু বুটস্ট্র্যাপ 5-এ অনেকগুলো আইকন বুটস্ট্র্যাপ 5 দিয়েছে। আমরা এই আইকনগুলো দেখার জন্য উপরে আইকনে ক্লিক করি, ওকে, দেখেন এখানে অনেক অনেক আইকন নতুন অ্যাড করেছে বুটস্ট্র্যাপ 5, কিন্তু এখানে একটা সমস্যাও আছে, এই আইকনগুলো SVGA আইকন গুগল ফন্টের মতো এতটা কাস্টমাইজ না, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা ফন্টোশপ আইকন থেকে আইকন ব্যবহার করত, কিন্তু বুটস্ট্র্যাপ 5-এ এগুলো SVGA আইকন, এখান থেকে কোনো আইকন তারা ইউজ করতে পারবে না। এখন আমরা যখন একটা আইকনের উপরে ক্লিক করি, তাইলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো, বুটস্ট্র্যাপ 5-এর আইকনের লিঙ্ক হচ্ছে SVGA এতটুকু, আর বুটস্ট্র্যাপের বাইরে যেটা আমরা ফন্টোশপ আইকন ইউজ করতাম সেটা একটা সুবিধা হচ্ছে কি, ফাসফা টুইটার, ফাসফা ইউটিউব, ফাসফা ইনস্টাগ্রাম, মানে টোটাল লিঙ্কগুলো একই ছিল, শুধু আইকনের নামগুলো চেঞ্জ করলে কাজ করত। কিন্তু বুটস্ট্র্যাপ 5-এর যে লোগো দেওয়া আছে ওইখানে SVGA, কারণ এর কারণে আমাদের লিখতে একটু ঝামেলা হবে, যেহেতু এখনও বুটস্ট্র্যাপ 5-টাকে অফিসিয়াল লঞ্চ করে নাই, তাই এখনও বলা যাচ্ছে না যে আইকনটা তারা এরকম রাখবে নাকি পরিবর্তন করবে, তাই এই বিষয় নিয়ে এখনই মাথা খারাপ করে লাভ নেই। কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা এই আইকনগুলো নিয়ে কোনো কাজ করতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও অনেকগুলো টিউটোরিয়াল হবে, আপনারা সবগুলো দেখবেন, কোনোটা মিস করবেন না। ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন।